চলুন আজকে নতুন কিছু জেনে নেওয়া যাক, নতুন রহস্য উদ্ঘাটন করে পুরাতন জিনিসের সাথে নতুনভাবে পরিচিতি হওয়া যাক। আমরা যেই জায়গা যাচ্ছি তা হলো জুম। হ্যাঁ, জুম চাষের কথা হয়তো অনেকেই শুনে থাকবে। হ্যাঁ, আমরা জুমে যাচ্ছি এবং দেখব পাহাড়ে জুমে কি কি চাষ করা হয়। বর্তমান জেনারেশনের অনেক পাহাড়ি আদিবাসী ছেলেমেয়েরাও জুমে কী কী চাষ করা হয় সে সম্পর্কে অবগত নয়। তারা নিজেদের অতি আধুনিক শিক্ষিত মনে করে এবং তার আদিপুরুষ যে জুম চাষি ছিল সেগুলো অস্বীকার করে ক্ষেত্র বিশেষে। পাহাড়ি এলাকাগুলো খাড়া হওয়ায় সেখানে সমতল ভূমির মতো চাষ করা সম্ভব না, তাই এই জুম চাষের প্রক্রিয়া একটু আলাদা। পাহাড়ি আদিবাসীরা জুম চাষের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে, বিশেষ করে যখন 1960 সালে কাপ্তাই বাঁধ দেওয়া হয়। এই বাঁধের ফলে বিস্তীর্ণ যা সমতল ছিল তা পানির নিচে তলিয়ে যায়, তাই বাধ্য হয়ে জুম চাষের উপর নির্ভরশীল হতে হয়। জুম চাষ মূলত এমন জায়গায় করা হয় যেখানে আগে কোনো কিছুই চাষ করা হয়নি। পূর্বপুরুষরা আগে জুম চাষ করার ফলে যে ফসল পেত তা দিয়ে অনায়াসে 1-2 বছর আরামায়েশ করে অতিবাহিত করতে পারত। তবে এখানে আরও একটি বিষয় ছিল যে যেখানে জুম চাষ করবে সেই জায়গাটার মালিক সে। এখন চলুন জেনে নেওয়া যাক জুমে কি কি চাষ করা হয়। আগে জুমে প্রায় সব জিনিসই চাষ করা হতো যা মানুষের নিত্য প্রয়োজনীয়, তবে প্রধানত হলুদ, আদা, ধান, ভুট্টা, ঢেঁড়স, বিভিন্ন শাকসবজি যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচাবা, বেগুন, মেস্টাপাট, মরিচ ইত্যাদি। ধান চাষের ক্ষেত্রেও রয়েছে নানা রকমের ধান। জুমের চালের ধান কিছুটা আঠালো হয় আর এর যে সুগন্ধ তা যে খেয়েছে সেই বলতে পারবে, আর বিন্নি চালের কথা নাই বলি। বিগত কয়েক দশক আগেও জুমে প্রচুর ফসল উৎপাদন হতো। তাই তো এসব ফসল বাড়িতে নিয়ে আসা সম্ভব হতো না বলে জুমের ধারে জুমঘর বানানো হতো। ধান পাকলে বিভিন্ন পশু পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য জুমঘরে অস্থায়ীভাবে বসবাস করতে হতো। আজকে আমাদের আশা এই জমি যেসব পাওয়া গেল তা হলো হলুদ, ধান, বেগুন, মরিচ, পুঁই শাক, ভুট্টা, ঢেঁড়স, মেস্টাবাদ, কাঁসাবা ফল যেগুলো চাকমা ভাষায় মামরা বলে, আর এক ধরনের শাক যেটাকে চাকমা ভাষায় ওজন শাক বলে। এসবের যেগুলো খাওয়ার উপযুক্ত শাকসবজি সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা, এখানে কোনো সার কিংবা কীটনাশক ব্যবহার করা হয়নি। এখানেই হয়তো জুম চাষ ও সমতল ভূমিতে কীটনাশক মিশিয়ে উৎপাদন করার মূল পার্থক্য। বর্তমানে জুম চাষ অনেকটা কমে গেছে, তবে জুম চাষের ইতিহাস পাহাড়ি আদিবাসীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই জুম চাষি তাদেরকে শত বছর ধরে টিকিয়ে রেখেছে এই পৃথিবীতে।